হয় ৰাজদীপ স্যার, যেহেতু শারদীয় দুর্গোৎসবর সামরণি পড়ছে আর ইয়ার লগে ঐশ্বর্য আর ধনের অধিষ্ঠাত্রী শ্রী শ্রী লক্ষ্মীদেবী পূজা আজি আর নিশার ভাগত যেহেতু পূজার লগন পূজার ক্ষণ আছে আর এনে ক্ষেত্রে দেখা গেছে যে তিনিচুকীয়ার থানা চারিআলির যখন বজার, এই বজারখনের পুয়ারপা যথেষ্ট সংখ্যক লোকের ভিড় আছে আর নিশালে যেহেতু লক্ষ্মী পূজা আর লক্ষ্মী পূজার কারণে প্রয়োজনীয় যিখিনি সামগ্রী, এই সামগ্রী ক্রয়ের বাবে ইতিমধ্যে দেখা গেছে যে তিনিচুকীয়া থানা চারিআলিত যথেষ্ট সংখ্যক লোকের ভিড় পরিলক্ষিত হয়েছে। মই দুই এজন ব্যক্তির সহ কথা পাতিবলৈ চেষ্টা করি, লক্ষ্মী পূজার প্রস্তুতি কেনে ধরনের চলাইছে। ইয়াত দেখা গেছে যে ধানের থোকরপা আরম্ভ করে কলর যে কলপুলিরপা আরম্ভ করে বিভিন্ন ধরনের সামগ্রী যে লক্ষ্মী পূজার কারণে প্রয়োজনীয়, আপনার ওসলে আছো যেহেতু আজি লক্ষ্মী পূজা আর তিনিচুকীয়ার থানা চারিআলিত দেখা গেছে যথেষ্ট সংখ্যক ভিড়, লক্ষ্মী পূজার কারণে প্রয়োজনীয় যিনি সা সামগ্রী, এই সামগ্রীখিন ক্রয়ের কারণে যথেষ্ট ভিড় পড়ার পরিলক্ষিত হয়েছে। আপনার লক্ষ্মী পূজার প্রস্তুতি কেনকা? লক্ষ্মী পূজার আজি বেশ গোটেই বজারখনতে পরিবেশটা দেখা গেছে, উখল মাখল পরিবেশ। লক্ষ্মীদেবীক পূজা করতে কেতবোৰ প্রয়োজনীয় বস্তুর দরকার হয়, সেই সামগ্রী সমূহ লৈ এই ধানের কোষরপা আরম্ভ করে সকলো বস্তু লৈ আজি বজারখন চারফালে একটা ব্যস্ততাপূর্ণ পরিবেশ দেখা গৈছে। আমিও আহিছো বজার করবলে প্রয়োজনীয় সেই সামগ্রী ক্রয়ের বাবে, সেইদরে সকলোর দরে আহিছো আর সেই লক্ষ্মী পূজা ঘরতে পূজা ভাগ হব। আর কিমান সময়ের পূজার লগত আরম্ভ হব? আজি এনেই পঞ্জিকা হেৰিত দেখা গৈছে, অসমীয়া ক্যালেন্ডারত মই দেখি গৈছো যে 7:42 লগ্ন মিলিছে। এতিয়া সেই সময়তে আজি এবার পলমকৈ সময়তো পলমকৈ মিলিছে এবার পূর্ণিমার সময়খিনি, আর কাইলৈ সন্ধিয়া প্রায় 5টা কিমানলৈকে এই সময় আছে। গতি বহুতে হয়তো আজি নিশা নকৰি পেলাই কাইলৈ ৰাতিপুৱাও কৰিব পাৰে, আমাৰ খালি আজি নিশা হব, সেইকাৰণে ব্যস্ততা এটা হেৰি এটা হৈছে, কিন্তু আজি নিশা হলেও আজি পলমকৈ হব। দেখা যাচ্ছে যে পূজার যে লগ্ন, এই লগ্ন আজি নিশা 7:42 কাইলৈ বিয়লি 5 বজালৈকে থাকিব। গতি বহুতে আজির নিশাটো লক্ষ্মী পূজা ধুমধামে অনুষ্ঠিত করব, আর তার উপলক্ষে দেখা গেছে যে যথেষ্ট সংখ্যক লোক এইদরে আহিছে আর পুয়ারেপা লক্ষ্মী পূজার কারণে যিখিনি সামগ্রী প্রয়োজনীয়, কোনোবাই যদি ধানের থোক ক্রয় করেছে, কোনোবাই আমর ডালি ক্রয় করেছে, সেইদরে কোনোবাই হালধি গছর পুলি ক্রয় করেছে, এনে ধরনের বিভিন্ন সামগ্রী যিখিনি সামগ্রী আসলে লক্ষ্মী পূজার কারণে প্রয়োজনীয় হয়, কোনোবাই বেলপাতৰ পৰা আৰম্ভ কৰি যিখিনি সামগ্ৰী, এই সামগ্ৰীসমূহ ক্ৰয় কৰা পৰিলক্ষিত হৈছে আৰু যথেষ্ট ভিৰ পৰিলক্ষিত হৈছে। তাৰ মাজতে আৰক্ষীৰ লোকসকলেও লক্ষ্মী পূজাক লৈ যথেষ্ট ব্যস্ত, কৰ্মব্যস্ততাৰ মাজতো। দাদা, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, লক্ষ্মী পূজাৰ প্ৰস্তুতি কেনেকুৱা? লক্ষ্মী পূজাই ডিউটিৰ মাজতে অকণমান আৰু সুবিধা পাই অকণমান এই ধান দুঠোক লৈছোঁ, সময়ো নাপাওঁ তেনেকৈ, তাৰ মাজতে ডিউটি শেষ কৰি আহি আৰু লৈছোঁ, লৈ পেলাই আৰু ঘৰত অকণমান নিয়ম এটা কৰিমগৈ আৰু। কাইলৈ ডিউটি আছে নে? নিশা ডিউটি আছে নে আপোনাৰ? আছে, 4:00 বজাৰপৰা আকৌ ডিউটি আছে, অলপ ভাত পানী খাই আকৌ অকণমান ৰেষ্ট লৈ আহিমগৈ। তাৰ মাজতো লক্ষ্মী পূজা পাতিব লাগিব, এয়া অকণমান আৰু ৰাইজৰ মাজতে অকণমান পাতিছোঁ আৰু।